ক্যালিফোর্নিয়ার ঐতিহাসিক ওশনসাইড জেটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আগুন ধরে যায় ওই কাঠের তৈরি জেটিটিতে। স্থানীয় গণমাধ্যম বলছে, জেটির পশ্চিম দিকের একটি খালি ভবন থেকে আগুনের সূত্রপাত। জেটিটি কাঠের তৈরি হয়ে কিছু বোঝার আগেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে, ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওশনসাইড ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট, একই সাথে নৌকা ও হেলিকপ্টার থেকে পানি ছুড়ে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।